ফ্রিল্যান্সিং করে ইনকাম করা খুবই সহজ, কিন্তু বিভিন্ন ইউটিউব কিংবা ফেসবুক ভিডিওতে ব্যাপারটাকে অনেক জটিল কঠিন করে রিপ্রেজেন্ট করা হয় আমাদের সামনে। কিন্তু আসলে টোটালি এত জটিল কঠিন কোনো ব্যাপার না, আপনাকে মাত্র দুইটা ব্যাপার নিশ্চিত করতে হবে। এবং জাস্ট এই দুইটা ব্যাপার যদি আপনি নিশ্চিত করতে পারেন, তাহলে ফ্রিল্যান্সিং করে বেশ ভালো অঙ্কের টাকা আপনি উপার্জন করতে পারবেন। তাহলে চলেন এই দুইটা ব্যাপার সম্পর্কে আমরা জেনে নিই। প্রথমত, নির্দিষ্ট বিষয়ে দক্ষতা অর্জন করা। প্রথমেই আপনাকে একটা নিশ চুজ করতে হবে, একটা সেক্টর চুজ করতে হবে। চুজ করে তারপর ওই সেক্টরে নিজেকে পর্যাপ্ত দক্ষ করে তুলতে হবে। এখন এই দক্ষতার কথা যখনই আসে, তখনই অনেকে এসে বলেন যে ভাই আমি খুব ভালো টাইপিং করতে পারি, আমি কি ফ্রিল্যান্সিং করতে পারবো। এই টাইপের কথাবার্তা যারা বলে থাকেন বা যারা চিন্তা করেন, তাদের উদ্দেশ্যে বলি দুঃখিত, আপনি খুব একটা ভালো কিছু করতে পারবেন না। এখন আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে টাইপিং করা কি কোনো দক্ষতা? না, হ্যাঁ টাইপিং করা দক্ষতা, অবশ্যই দক্ষতা, কিন্তু হাঁটতে পারা আর ম্যারাথন দৌড়ানোর মধ্যে পার্থক্য আছে, এবং এই পার্থক্যটা আমাদেরকে বুঝতে হবে। ব্যাপারটা আমি একটু ভেঙে বলি, যে কাজ যত বেশি মানুষ করতে পারে সেই কাজের ভ্যালু তত কম। যারাই কম্পিউটার ইউজ করতে পারে তারা সবাই টাইপিং এর কাজ পারে, তার মানে মোটামুটি অনেক মানুষ টাইপিং করতে পারে। যেহেতু এত মানুষ টাইপিং করতে পারে, তার মানে টাইপিং একটা স্কিল, ওকে ফাইন, কিন্তু এই স্কিলের মার্কেটে তত বেশি ভ্যালু নাই। আমাদেরকে সবসময় দুইটা ব্যাপার মাথায় রাখতে হবে, সাপ্লাই আর ডিমান্ড। যে জিনিসটার সাপ্লাই যত বেশি সে জিনিসটার ডিমান্ড তত কম, একইভাবে যে জিনিসটার সাপ্লাই যত কম সে জিনিসটার ডিমান্ড তত বেশি। এখন টাইপিং সবাই করতে পারে, সাপ্লাই অনেক বেশি, যে কারণে এর ডিমান্ডটা অনেক কম, আপনি কাজ পাইতে পারেন। কম্পিটিশান অনেক বেশি, এত বেশি কম্পিটিশনের মধ্যেও আপনি কাজ পাইতে পারেন, কিন্তু দেখা যাবে অ্যামাউন্টটা খুবই কম, যেটা দিয়ে আসলে আপনার ফ্রিল্যান্সিং করে খুব একটা বেশি লাভ নাই। বরং এখানে আপনাকে অনেক বেশি খাটতে হচ্ছে, আপনি হয়তোবা সেই তুলনায় উপার্জন করতে পারতেছেন না। তাহলে কেমন সেক্টর চুজ করবেন? সেক্টর চুজ করার সময় অবশ্যই এমন জিনিসগুলো বাছবেন যে জিনিসগুলো আপনার আশেপাশের বেশিরভাগ মানুষ পারে না। ধরেন আপনার আশেপাশে বেশিরভাগ মানুষকে যদি জিজ্ঞাসা করেন যে তোমরা কি প্রোগ্রামিং পারো, হয়তোবা বলবে যে না বেশিরভাগ সবাই পারি না, তাহলে আপনি প্রোগ্রামিং নিয়ে কাজ করতে পারেন। আপনি আপনার চারপাশের মানুষকে জিজ্ঞাসা করলেন তারা কি অ্যানিমেশনের কাজ পারে, 2D 3D অ্যানিমেশন, বেশিরভাগ মানুষের অ্যান্সার পাবেন যে না, তারা 2D বা 3D অ্যানিমেশনের কাজ পারে না। তাহলে আপনি 2D বা 3D অ্যানিমেশনের কাজ করতে পারেন। আপনি আপনার চারপাশের মানুষকে জিজ্ঞাসা করেন তারা ওয়েবসাইট বানাইতে পারে কিনা, বেশিরভাগ সবাই বলবে যে না আমরা ওয়েবসাইট বানাইতে পারি না, তাহলে আপনি ওয়েবসাইট বানানোর কাজ শিখতে পারেন। সো যে জিনিসগুলার সাপ্লাই যত কম সেই জিনিসটার ডিমান্ড তত বেশি, এই থিওরিতে যে কাজটা বেশিরভাগ মানুষ জানে না বা পারে না বা করে না, আপনি ওই টাইপের কাজটা চুজ করবেন। আপনি যদি ফাইবারে গিয়ে লোগো ডিজাইন লিখে সার্চ করেন, তাহলে মোটামুটি 2 লাখ বা তারও বেশি গিগ দেখতে পাবেন। এবং যেহেতু 2 লাখ বা তার বেশি মানুষ একটা সার্ভিস প্রোভাইড করতেছে, যার সাপ্লাই এত বেশি, এই কারণে দেখবেন লোগো ডিজাইনার তেমন আহামরি সবাই অত বেশি কাজ পায় না। এবং আশেপাশে সবাই মোটামুটি যারা এই কম্পিউটার ইউজ টুজ করতে পারে, তারা সবাই লোগো ডিজাইন মোটামুটি করতে পারে। দ্যাটস ওয়াই লোগো ডিজাইনাররা কিন্তু ওইভাবে খুব একটা ভালো কিছু হয়তোবা করতে পারে না। এখন কেউ করতে পারে না ব্যাপারটা এমন না, করতেছে, কিন্তু সেই ভালো করার সংখ্যাটা কিন্তু অনেক কম। অপরদিকে আমরা যারা ওয়েবসাইট বানায় থাকি, দেখা যাচ্ছে যে আশেপাশে ওয়েবসাইট বানাইতে পারে এমন মানুষের সংখ্যা অনেক কম, অর্থাৎ সাপ্লাই অনেক কম, যে কারণে আমরা ছোট ছোট কাজ করেও আমরা বেশ বড় বড় অ্যামাউন্ট চার্জ করতে পারি। এটা পসিবল শুধুমাত্র এই সেক্টরের সাপ্লাইটা অনেক কম এই কারণে। সুতরাং আমি আপনাদেরকে মনে এই ব্যাপারটা বুঝাইতে পারছি যে কেমন ধরনের স্কিল আমাদেরকে চুজ করা উচিত। মোটামুটি আপনি এই টাইপের কোনো একটা স্কিল চুজ করবেন যেটার সাপ্লাই অনেক কম, এবং সাপ্লাই যখন কম হবে তখন আপনি সেটা দিয়ে বেশ দীর্ঘদিন ধরে ভালো কিছু করতে পারবেন। তো প্রথম কাজ হবে আপনার একটা ভালো দেখে নিশ সিলেক্ট করা, এবং সেই নিশে নিজেকে মোটামুটি দক্ষ করে তোলা। আপনি যদি জাস্ট বেসিক টাইপের ওয়েবসাইট বানাতে পারি, আমি ই কমার্স ওয়েবসাইট বানাতে পারি না, বা আমি সাধারণ কোনো কাজ করতে পারি, আমি কমপ্লেক্স কোনো কাজ করতে পারি না, এই টাইপের ব্যাপার স্যাপার হইলে তখনও কিন্তু কাজ পাবার পসিবিলিটি কমে আসবে। আপনি যেটা শিখেন না কেন, সেটাতে নিজেকে এমনভাবে দক্ষ করতে হবে যেন আপনি মোটামুটি সব কিছুই কনফিডেন্টলি করতে পারেন, কিংবা যে কোনো জায়গায় আটকে গেলে কনফিডেন্টলি সেখান থেকে বের হয়ে আসার মতো ক্যাপাবিলিটি রাখেন। সো এইটা হচ্ছে প্রথম কাজ, আপনাকে একটা নির্দিষ্ট বিষয়ে বেশ ভালোভাবে দক্ষ হইতে হবে। তো আপনি নির্দিষ্ট একটা কোনো সেক্টর চুজ করে সেই সেক্টরে বেশ ভালো কিছু করছেন, ভালো কিছু শিখছেন, ওকে ফাইন। এখন আপনাকে যেটা করতে হবে, অন্য মানুষের কাছে পৌঁছাতে হবে,
আপনি যে কাজটা পারেন সেই সার্ভিসটা তাদেরকে সেল করতে হবে। অনেকের ক্ষেত্রে তারা এই সেকেন্ড পয়েন্টে এসে আটকে যায়, তারা হয়তো বা খুব ভালো সেলস করতে পারে না, যে কারণে তাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা মোটামুটি শেষ হয়ে যায়, বন্ধ করে দিতে হয়, যেহেতু তারা এখানে খুব একটা ভালো করতে পারতেছে না। সুতরাং আপনাকে কিন্তু দুইটা কাজই ভালো করে করতে হবে। আপনি প্রথমত ভালো করে কাজ শিখলেন, ভালো কথা। এখন আপনি যে কাজটা শিখছেন সেটা যদি অন্য মানুষের কাছে পৌঁছাতে না পারেন তাহলে তো কোনো লাভ নাই আলটিমেটলি আপনার কাজটা শিখে, তাই না? সো আপনাকে যেটা করতে হবে, আপনাকে অন্যের কাছে রিচ করতে হবে। এখন আপনি একটু চিন্তা করে দেখেন, ধরেন আপনি খুব ভালো একজন বাইক মেকানিক, ঘরে বসে থাকলে তো আপনার কোনো লাভ নাই, ঘরে বসে থেকে তো আপনি কাজ করতে পারবেন না। তাহলে এখন আপনাকে কি করতে হবে, আপনাকে একটা বাইকের গ্যারেজ দিতে হবে, অথবা যদি সেই গ্যারেজ দেওয়ার মতো টাকা পয়সা আপনার কাছে না থাকে তাহলে আপনি কি করতে পারেন, আপনি অন্যের গ্যারেজে বা অন্যের দোকানে যাইতে পারেন, কিংবা কোনো মোটর সাইকেল কোম্পানির সাথে যোগাযোগ করে তাদের কোম্পানিতে আপনি জব করতে পারেন। সো মোটামুটি আপনাকেই কিন্তু তাদের কাছে পৌঁছাতে হচ্ছে, তাই না? সো ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে ব্যাপারটা তাই, আপনি একটা বিষয় খুব ভালোভাবে শিখছেন, এখন আপনাকে যেটা করতে হবে আপনি যে এই কাজটা খুব ভালো পারেন এটা অন্য মানুষকে বোঝাইতে হবে। কি করে বোঝাবেন? মার্কেট প্লেসের মাধ্যমে বোঝাইতে পারেন, একটা স্ট্রং প্রোফাইল তৈরি করে, বেশ সুন্দর একটা পোর্টফোলিও তৈরি করে মানুষের কাছে পৌঁছাতে পারেন, বিভিন্ন ক্লায়েন্টের কাছে পৌঁছাতে পারেন। আপনি মার্কেট প্লেসের বাইরে ওয়েবসাইটের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতে পারেন, একটা এজেন্সির মাধ্যমে পৌঁছাতে পারেন, কিংবা লিঙ্কডইনের মাধ্যমে পৌঁছাতে পারেন। তো অনেক রকমের ওয়ে আছে যে ওয়েগুলো আপনাকে শিখতে হবে। এখন আমি এখানে জাস্ট থিওরিটিক্যাল কথাবার্তাগুলো বললাম যে হ্যাঁ, মূলত এই দুইটা টপিক যদি আপনি কভার করতে পারেন, প্রথমত খুব ভালো একটা সেক্টর চুজ করে, ভালো একটা নিশ চুজ করে সেটাতে এনাফ স্কিলড হইলেন, এবং দ্বিতীয়ত সেই স্কিলটা সেল করার মতো স্কিলটাও গেইন করলেন, এই দুইটা কাজ করলে মোটামুটি ফ্রিল্যান্সিং করা এমন আহামরি জটিল কঠিন কোনো ব্যাপার না। সো এখন আপনাকে যেটা করতে হবে এই জিনিসগুলো আপনাকে শিখে নিতে হবে, এবং এই জিনিসগুলো শেখার জন্য আমি সবসময় সাজেস্ট করব ইউটিউব বা গুগল থেকে আপনি অনেক ভালো কিছু শিখতে পারবেন। পাশাপাশি একটা কোনো প্রিমিয়াম কোর্স করতে পারেন যেখান থেকে আপনি মূলত বিভিন্ন ধরনের গাইডলাইন গুলা পাবেন। আপনি যখন জানেন যে আপনাকে ওই জিনিসটা শিখতে হবে তখন আপনি সেটা ইউটিউবে বা গুগলে সার্চ দিয়ে শিখে নিতে পারবেন, কিন্তু আপনি যখন জানেনই না যে আপনাকে কি শিখতে হবে তখন কিন্তু ইউটিউবে বা গুগলে সার্চ দেওয়াটা একটু প্রবলেম হয়ে দাঁড়ায়। যে কারণে আমি সবসময় সাজেস্ট করি যে হ্যাঁ, আপনি হচ্ছে একটা প্রিমিয়াম কোর্স কিনেন যেখানে আপনি মূলত সেই সাপোর্টটা পাবেন, যে সাপোর্টের মাধ্যমে আপনি অন্যান্য জিনিসপত্র শিখতে পারবেন। এবং একটা কোর্স আপনাকে সবকিছু করে দিবে না, বা একটা ইউটিউব চ্যানেল আপনাকে সবকিছু করে দিবে না, আপনাকে খুঁজতে হবে, আপনাকে নতুন নতুন জিনিসগুলো শেখার চেষ্টা করতে হবে। যদি করতে পারেন তাহলে ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করা আসলেই কোনো ব্যাপার না, এবং আপনি যে অ্যাঙ্গেলেই চিন্তা করেন না কেন, যে কাজই করেন না কেন, এই দুইটা অপশনের বাইরে যাবার মতো সুযোগ কিন্তু কারোর নাই। আমি তমাল দেবনাথ, একজন ওয়েব ডেভেলপার, আমার জন্য এই দুইটা ব্যাপার সত্য। একইভাবে আমার একটা ফ্রেন্ড, সে একজন ডিজিটাল মার্কেটার, তার জন্য এই দুইটা ব্যাপার সত্য। সো মোটামুটি এটা সবার জন্য এই দুইটা ব্যাপারই কাজ করে। আমার একটা বন্ধু মার্কেটিং শিখছে, আমার আর একটা বন্ধু হয়তো বা গ্রাফিক্স এর কাজ শিখছে, আমি শিখছি ওয়েব এর কাজ। আমরা যাই শিখি না কেন, আলটিমেটলি সবাই দেখেন একটা সেক্টর চুজ করে সেটা শিখছি, এবং সেকেন্ড ফেজে এসে এই স্কিলটাকে কাজে লাগানোর যে ব্যাপারটা সেইটা শিখছি, কি করে অন্যের কাছে পৌঁছাবো, কি করে অন্যের কাছে নিজের স্কিলটাকে সেল করব, করে উপার্জন করব। সো এই হচ্ছে মূলত আলটিমেটলি ব্যাপার। বাট এই ছোট ব্যাপারটাকে অনেকে জাস্ট খুলায় ফাঁপায় অনেক কিছু করে ফেলেন, এবং যারা নতুন তাদের উদ্দেশ্যে জাস্ট একটা কথা বলি, আপনি কাজ যখন করবেন তখন আপনাকে কাজ করার জন্য কাউকে টাকা দিতে হবে না, কেননা আপনি একজনের কাজ করে দিচ্ছেন তাহলে সে আপনাকে টাকা দিবে, আপনি তাকে টাকা দিবেন না, তাই না? সো আমরা যখন কাজ করি তখন আমরা অন্যের কাছ থেকে পেমেন্ট নিই, বরং আমরা তাদেরকে পেমেন্ট করি না। এই ছোট ব্যাপারটা মাথায় রাখবেন। অনেকে আছে যারা আসলে ফ্রিল্যান্সিং এর কথাবার্তা বলে MLM টাইপের জিনিসপত্রে আপনাদেরকে এনগেজ করাই, আপনার থেকে টাকা নেয়, আপনার অন্য বন্ধুকে রেফার করতে বলে, এই টাইপের হাবিজাবি কাজ টাজ করে, এবং দিন শেষে তারাও থাকে না, আপনার টাকাটাও থাকে না। আপনি একটা কাজ শেখার জন্য, একটা কোর্স করার জন্য টাকা খরচ করতে পারেন, কিংবা আপনার PC-র কনফিগারেশন ইনক্রিজ করার জন্য টাকা খরচ করতে পারেন, আপনি আপনার র্যামটা বাড়ানোর জন্য টাকা খরচ করতে পারেন, কিন্তু একটা কাজ পাওয়ার জন্য কখনোই টাকা খরচ করবেন না। বা যারা আপনাকে বলবে যে আপনি এত টাকা দেন আমি আপনাকে এত টাকা প্রফিট দিব, সেটাই ফ্রিল্যান্সিং, এই টাইপের মানুষজনদের থেকে দূরে থাকবেন। এবং আমি দেখে অবাক হয়ে যাই, অনেক মানুষ যারা বলে যে আমি এতদিন ধরে ফ্রিল্যান্সিং করতেছি, অত কিছু করছি, এত কিছু করছি, এবং তাদেরও বেশ অনেক ফলোয়ার আছে, অনেক সাবস্ক্রাইবার আছে, এমন টাইপের মানুষজন এসে বলে যে আপনি অমুক অ্যাপটা ইনস্টল করেন, অমুক অ্যাপটা ইনস্টল করে এখানে এত টাকা, 2000 টাকা, 5000 টাকা আপনি সেখানে ইনভেস্ট করেন, এবং মাসে মাসে এত টাকা প্রফিট পান, বা প্রতিদিন এত এত টাকা প্রফিট পান। এই ব্যাপারগুলো আসলে শুনলে বেশ হাস্যকর লাগে, কষ্টও লাগে একই সাথে, যে তার এত মানুষ তাকে ফলো করে,
স্বাভাবিকভাবে অনেক মানুষ এই সমস্ত মানুষের কথা শুনে এইগুলাতে ইনভেস্ট করবে এবং তারা তাদের টাকাটা দিন শেষে হারাবে, ব্যাপারগুলো কিন্তু খুবই খারাপ। সো সবকিছু ভুলে যাবেন, জাস্ট একটা ব্যাপারই মাথায় রাখবেন, আপনি আপনার নিজের দক্ষতা বাড়ানোর জন্য কিংবা আপনার এনভায়রনমেন্টকে ভালো করার জন্য টাকা খরচ করতে পারেন, কিন্তু কাজ পাবার জন্য কখনো কোথাও একটা টাকাও খরচ করবেন না, ঠিক আছে? সো এইটুকুই বলার ছিল। আপনারা যারা ফ্রিল্যান্সিং শুরু করতেছেন কিংবা অলরেডি শুরু করেছেন বা কোনো বিষয়ে কোনো একটা স্পেসিফিক সেক্টরে নিজেকে দক্ষ করে তুলতেছেন, তাদের সবার জন্য শুভকামনা। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি, বাই বাই।